আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়াতে আমরা কীভাবে অ্যাকাউন্টটা করব। তো গত পর্বে আমি অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করতে হবে এবং অ্যাকাউন্টটার প্রোফাইলটা আমরা কীভাবে সাজাবো সেটা আমি দেখেছিলাম। তো আজকের এই পর্বে আমরা দেখবো যে ইন্ডিয়াতে আমরা কীভাবে জবের জন্য অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো জবের জন্য এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে কাজটা করতে হবে আমাদের, এখানে দেখতে পাচ্ছেন ফাইন জব কোম্পানি রিভিউ আছে, ফাইন সেলার আছে। তো এখানে হোয়াট জব টাইটেল, কি ওয়াট ওর কোম্পানি, এখান থেকে আমাদের জবের জন্য আমরা একটা টাইটেল বেছে নিব। তো আমি এখানে দিলাম যে ডিজিটাল মার্কেটিং দিলাম। তো এইটা দেওয়ার পরে যে কাজটা করতে হবে, আচ্ছা আমি এটা একটু রিলোড দিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমি দেখাই। আচ্ছা তো এখানে কিন্তু আমরা যে কোনো একটা আমাদের টার্গেট টাইটেল দিয়ে আমরা কিন্তু সার্চ করতে পারি কিওয়ার্ড দিয়ে। সেকেন্ডলি আমরা এখানে দেখতে পারি যে অনেকগুলা জব এখানে রিসেন্টলি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, রিমোট ইন রিমোট দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ব্রাজিল বুক মার্কিং সেটাও আছে, রিমোট সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এটার রেটিং আছে এখান থেকে 3.6। এটা হচ্ছে ফ্রম মান্থলি আপনাকে দিবে 3000 USD-র মতো। এখানে হলো শিফটে 8 ঘন্টা ডিউটি, রেসপন্সিবল এমপ্লয়ি, এটা হচ্ছে রিমোটের মতো ওই। তো এখান থেকে আপনারা যে জবটাকে আমরা ক্লিক করব সেটার উপর বেস করে আমরা এর ডিটেলসটা এখানে দেখতে পারবো। যদি এখানে আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা এর ডিটেলসটা দেখতে পারবো। তাহলে এখানে দেখুন, এখানে এর ডিটেলসটা দেখলাম, এটা হচ্ছে ব্রাজিল বুক মার্কিং রিমোট জব। এখানে ডে আপনাকে 100 ইউরো দেওয়া হবে পার্ট টাইম করে, জব টাইপ হচ্ছে পার্ট টাইম অথবা রিমোট শিফট 4 ঘন্টা করে কাজ, বেনিফিট টাইম প্রি ডকুমেন্টস, ফ্লেক্সিবল শিডিউল, রেফারাল প্রোগ্রাম, তো এগুলো আছে। ফুল ডেসক্রিপশন হচ্ছে ব্রাজিল ইজ বুক মার্কিং ইজ দ্য বাজেট অ্যান্ড আওয়ার অপারেটর ইন ব্রাজিল, উই আর লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার টু ম্যানেজ প্রোফাইল ইন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক এক্সেট্রা। তো এটা মোট মনে হয় বেস্ট হবে। তো এখানে উনি দিয়েছেন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন, আমরা চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ। আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা ভালোভাবে পড়ে নেব। রুলসের মধ্যে অনেক কিছু এখানে দেওয়া আছে, এখানে বেনিফিট দেওয়া আছে, তারপরে এটা আমরা জবটা সম্পর্কে পড়ে নেব। এখানে বলতে ব্রাজিল বুক মার্কিং ইজ এ বাজেট আওয়ার অপারেটর ইন ব্রাজিল, উই আর লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার টু ম্যানেজ প্রোফাইল ইন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক এক্সেট্রা। রিকোয়ারমেন্ট 1 ইয়ার সোশ্যাল মিডিয়া এক্সপিরিয়েন্স, ফলোয়ার্স অ্যাট ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাট ব্রাজিল বুক মার্কিং, লোকেশন হোম অফিস, ওয়ার্কিং আওয়ার্স। ওকে, তো এটা এরকম দেখাচ্ছে, তো পার্ট টাইম বলতেছে, ঠিক আছে। তো এখন আমাদের হচ্ছে অ্যাপ্লাই করার পালা। তার আগে আমরা একটা রাফ রিয়াকশন দিতে পারি, যেটা দিলে এটা সেভে দেখাবে। তো এখান থেকে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও তো আসলে আসার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাইয়ের জন্য ক্লিক করব। তো অ্যাপ্লাই দেওয়ার জন্য ক্লিক করার পরে প্রথমে আমার সিভিটা দেখাচ্ছে, যেহেতু আমি সিভি অ্যাড করে ফেলেছি এই জন্য বারবার আমাদের সিভি কিন্তু অ্যাড করতে হবে না, ঠিক আছে? তো এইটা হলো আমাদের প্রোফাইলটা অ্যাড করার জন্য। প্রোফাইলে আমরা সিভিটা অ্যাড করে দেবো যাতে করে অ্যাপ্লিকেশন করার সময় আর সিভিটা বারবার না দিতে হয়। সো এখান থেকে নিচে আসবো, আসার পরে আমি এখান থেকে দিতে পারি যে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, এখানে আমি দিতে পারি যে ফাইবার ওর আপওয়ার্ক দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ সিলেক্ট করব। ওকে, তো সিলেক্ট করার পরে এখান থেকে আমরা স্টেপগুলো অনেকগুলো শেষ সেভ করে ফেলেছি। তো এখান থেকে আমাদের যে কাজটা সবচেয়ে বেশি সহজ হবে সেটা হলো আমরা যখন প্রোফাইলটাকে সাজিয়ে নেব দেন আমরা বারবার এরকমভাবে নাম এক্সেট্রা দিতে হবে না, এটা ক্লিকে আমরা ভিতরে ঢুকে যেতে পারবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, এখান থেকে ইজ ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড।
ও আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়েছে। সাবমিট ইউর প্রোফাইল জিপ কোড, হোয়াটস ইউর জিপ কোড? আচ্ছা আমি দেখি আমার জিপ কোডটা। আমি ক্রস করে দিলাম, তো এখান থেকে আসছে যে রিটার্ন টু জব সার্চ। ওকে, তো এই হলো বিষয়। এখানে আপনাকে দেখাবে যে আমি কয়টা জবের জন্য অ্যাপ্লাই করেছি। যদি এখানে আসি, এখানে ক্লিক করার পর এখানে দেখাবে যে এখানে আছে প্রোফাইল, আর রিজিউম হেল্প আছে, মাই জবস আছে, মাই রিভিউ। আমি মাই জবে ক্লিক করলে এখানে আমাদের কিছু ক্রাইটেরিয়া আমরা দেখতে পারবো, অপশন সেটা এখানে দেখাচ্ছে। সেভ সেভ কয়টা করলাম, যদি আমরা লাভ রিয়াকশন দিই তাহলে এখান থেকে সেভ দেখাবে। আর এখানে অ্যাপ্লাই হইলো দুইটা, দুইটা জবে আমি অ্যাপ্লাই করলাম। একটা তো আপনি দেখতেই পারলেন যে আপনাদের কে সাথে নিয়ে করলাম, ইন্টারভিউ নাই আর ক্যাবিনেট, ঠিক আছে? তো এইরকমভাবে আপনারা প্রত্যেকটা জবের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তো এই হলো আজকের এই টিউটোরিয়াল। যদি এখানে বুঝতে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সো ধন্যবাদ।